সম্মানিত সুধী, ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আসলে আমরা সকলে জানি আপেল একটি পুষ্টিকর খাবার, কিন্তু আপেলের বীজ যে রয়েছে এই বীজ কিন্তু অত্যন্ত ক্ষতিকর। সে বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপেলের বীজ খেলে কি ক্ষতি হতে পারে আপনার, এই বিষয়গুলি। এই পুষ্টিগুণে ভরপুর আপেলে লুকিয়ে রয়েছে আপনার মৃত্যু বীজ। কথায় রয়েছে, প্রতিদিন একটি আপেল খান, ডাক্তারের শরণাপন্ন প্রয়োজন নেই। অতি উপকারী এই ফল, রোগ প্রতিরোধক এবং পুষ্টিকর অত্যন্ত। আপেল সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। তবে পুষ্টিগুণে আপেল খাবারের মধ্যে বেশ উচ্চ স্থানে থাকলেও এর বীজে লুকিয়ে রয়েছে মারাত্মক ক্ষতিকারক বিষ। এই যে বীজগুলি দেখতে পাচ্ছেন, এগুলি আসলে মারাত্মক ক্ষতিকারক আপনার শরীরের জন্য বা আপনার স্বাস্থ্যের জন্য। এই কারণে আপেলের কাণ্ড, এই কাণ্ডগুলি এবং বীজ ফেলে খাওয়ারই নিয়ম রয়েছে। গবেষকরা জানিয়েছেন, আপেলের বীজে রয়েছে এমিডাগ্লিন, যা আমাদের শরীরের হজমে সহায়ক উৎসেচকের সংস্পর্শে এসে সায়ানাইড উৎপন্ন করে। এই রাসায়নিক মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ রুখে দিতে পারে, যা থেকে আপনি মৃত্যু পর্যন্ত বরণ করতে পারেন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী 70 কেজি ওজনের একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য 2 থেকে 1 মিলিগ্রাম সায়ানাইডই প্রাণঘাতী হয়ে মৃত্যু পর্যন্ত করতে পারেন আপনি। তবে এর পরিমাণ সায়ানাইড পেতে একজনকে অন্তত পক্ষে এরকম আপেল 20টি আপেলের বীজ একসাথে খেতে হবে। মার্কিন আরেক সংস্থা এজেন্সি ফর টক্সিন সাবস্ট্যান্সেস এন্ড ডিজিজ রেজিস্টার তথ্য অনুযায়ী, এমনকি খুব সামান্য পরিমাণে সায়ানাইডও মারাত্মক ক্ষতি হতে পারে আপনার জন্য। এটি আমাদের হার্ট ও মস্তিষ্ককে অচল করে দিতে পারে। আর এই সায়ানাইডের আসল উৎপন্ন স্থান হচ্ছে এই আপেলের বীজ। কাজে আপেল খান, কিন্তু আপেলের বীজ কখনোই খাবেন না। আপেলের বীজ থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। এছাড়া সায়ানাইড শরীরে গেলে হার্ট অ্যাটাক, শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে আপনার। অল্প পরিমাণে পেটে গেলে মাথা ধরা, বমি বমি ভাব, পেট ব্যথা, দুর্বলতা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা আরো বলেছেন, আপেলের বীজ গিলে ফেললে খাদ্যনালী ও পেটের কিছু সমস্যা হতে পারে, তাই নিরাপদ থাকতে বীজ পরিষ্কার করে ফেলে তবে আপেল খাওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞগণ। আর অসাবধানবশত আপেলের বীজ মুখে চলে গেলে বোঝা মাত্র মুখ থেকে ফেলে দেওয়া উচিত। এই আপেলের বীজ ছাড়াও এপ্রিকট, চেরি ফল, প্লাম ফল, পিচের মতো ফলের বীজেও মারাত্মক সায়ানাইড থাকে। এসব ফলের বীজ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন অভিজ্ঞ বিশেষজ্ঞগণ। আপনি যদি এই যে আপেলের কয়েকটি বীজ একসঙ্গে খান, তাহলে দেখা যাবে আপনার কয়েকটি সমস্যা প্রখর দেখা দিচ্ছে। কাজে আপেল খান, কিন্তু আপেলের বীজ থেকে অবশ্যই সাবধান হতে হবে আপনাকে।